মাত্র আমার ক্লাসটা শেষ হলো এবং মাত্র আমি ক্লাস থেকে বের হয়ে ব্লগ করা শুরু করছি, কজ সকালবেলা একদমই টাইম নেই আমার ব্লগ শুরু করার। আর যে মাঝখানে যে ছুটির দিনগুলো থাকে এগুলো এমনিতে নষ্ট হয়ে যায়। ব্লগ করা বলতে স্পেসিফিক অত বেশি পাশ মানে ইম্পর্টেন্ট কোনো কাজ আসলে সারা হয় না ওই দিনগুলোতে, এমনিতে ছুটি কেটে যায়। কজ এর অনেক বেশি শীত, যার কারণে অনেক বেশি আলসেমি থাকে, অ্যান্ড ওই দিনগুলোতে আলসেমিগুলো খুব বেশি চেপে ধরে, যার কারণে অন্য কোনো কাজই করতে পারে না। এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ, অন্যান্য কাজগুলো না করতে পারার, তো যার কারণে আসলে আমি ব্লগগুলো করতে পারি না ওই সমস্ত দিনগুলোতে অনেক চেষ্টা করে করার জন্য। সামনে থেকে অবশ্য ওই দিনগুলোতে করার চেষ্টা করবো, কারণ ওই সময় অনেক বেশি ছুটি থাকে, তো যার কারণে আমার মনে হয় অনেক ভালো করে কাজ করতে পারবো। অ্যান্ড আজকে আমি আমার কলেজ ক্যাম্পাসটাকে আমি ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। কজ হচ্ছে যে আমাদের আসলে কলেজের ক্যাম্পাসটা অত বেশি ভালো করে দেখানো হয়নি, তো আমি ভাবলাম যে আজকে আমি কলেজের ক্যাম্পাসটাকে খুব ভালো করে একটু দেখানোর ট্রাই করি আর কি, এতটুকুই। আর হচ্ছে যে মেইন ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আমার আসলে ক্যামেরাটাতে একটু প্রবলেম হচ্ছে, যেটা হচ্ছে যে আমার কাছে এখন আছে একটা মাত্র ইক্যানের একটা অ্যাকশন ক্যামেরা দিয়ে আমি এখন আমার ব্লগে শ্যুটগুলো করতেছি। তো আমার অ্যাকশন ক্যামেরার উপরে যে ক্যামেরাটা আছে ওই ক্যামেরাটার উপরে আমার গ্লাসটা ঘুষা লেগে আমার ক্যামেরাটাতে একটু প্রবলেম হয়ে গেছে, এক পাশে একটু ঝাপসা দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের কলেজের মেন গেট দিয়ে যদি আপনি ঢুকেন, সর্বপ্রথম যে বিল্ডিংটা চোখে পড়বে তা হলো আমাদের লাইব্রেরি। এটার সৌন্দর্য আপনি এখান থেকে আমার ভিডিও থেকে হয়তো খুব একটা বুঝবেন না, তবে আপনি নিজ চোখে যদি দেখেন তাহলে এটার সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হবেন। এত সুন্দর করে এটাকে তারা তৈরি করছে এবং সাজাইছে, মাঝখান বরাবর একটা এখানে মূর্তি দেওয়া আছে। আমি যদিও জানি না এই মূর্তিটার আসলে ইতিহাসটাকে, হয়তো কলেজের সর্বপ্রথম যিনি প্রতিষ্ঠা করছেন উনি হতে পারেন। আমি এখনও আমাদের কোনো টিচারকে জিজ্ঞেস করিনি এই বিষয়ে যে আসলে এই মূর্তির ইতিহাসটাকে। এই যে মূর্তিটা, এটা হচ্ছে সম্পূর্ণ একটা পাথরের উপর তৈরি, একটা পাথরকে কেটে 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 তারা এই মূর্তিটা তৈরি করছে, এবং যখন এই মূর্তিটা উপরের অংশ হয়ে গেছে তখন নিচেরটাকে সুন্দর করে আবার রেখে দিয়েছে, জিনিসটা দেখে খুবই সুন্দর লাগে। এখানে এই সামনে যে জায়গাটা, এখানের মধ্যে বেশিরভাগ সময় স্কেটিং করা হয়, এবং এই যে আমার সামনে এখন একজন স্কেটবোর্ডিং করতেছে, এখানে স্কেটবোর্ডিং এবং হচ্ছে শু টাইপে যে স্কেটিংগুলো আছে সেগুলো এখানের মধ্যে করে। আমিও ট্রাই করি মাঝে মধ্যে এখানে স্কেটিং শেখার জন্য, ওরা খুবই আন্তরিক এগুলো শেখানোর প্রতি। এটা হচ্ছে আমাদের কলেজে তিনটা মাঠের মধ্যে একটা মাঠ, যে মাঠের মধ্যে শুধুমাত্র বাস্কেটবল খেলা হয়। এটা বিশাল একটা এরিয়া যেখানে শুধু বাস্কেটবল এবং ভলিবলের জন্য জায়গা রাখা হয়েছে। এই যে মাঝখানে একটা বেরিয়া দেখা যাচ্ছে, এই বেরিয়ার পরে হচ্ছে ভলিবলের জায়গা, আর এটা পুরো জায়গাটা হচ্ছে বাস্কেটবলের। এখানে অনেকগুলা কোর্ট করা আছে বাস্কেটবল খেলার জন্য। আর এখন আমি ধীরে ধীরে বাস্কেটবল থেকে চলে যাচ্ছি ফুটবল মাঠের দিকে, এবং এই ফুটবল মাঠটা অত্যন্ত সুন্দর করে সাজানো আমাদের চারপাশে, যাতে দর্শকরা বসে এখানে উপভোগ করতে পারে। এখানে শুধু ফুটবল খেলাই না, এখানে আমাদের স্কুলের যত রকমের বড় কোনো ফাংশন হয় বা যত রকমের আমাদের খেলাধুলার আয়োজন হয় সবগুলোর শুরু হয়েছে এখানে। এবং এখানের পিছনে অনেক সুন্দর জায়গা আছে যেখানের মধ্যে দর্শকরা সারি সারিভাবে বসতে পারে, এবং এখানে আমরা প্রায় প্রত্যেক বিকেলে খেলাধুলা করি ফুটবল এবং হচ্ছে ক্রিকেট। ক্রিকেট যদিও চাইনিজরা কেউ খেলে না, তবে আমরা বাঙালিরা আমরা ক্রিকেট খেলি। আসার সময় আমরা প্লাস্টিকের স্টাম্প এবং হচ্ছে ব্যাট নিয়ে আসছিলাম, বল নিয়ে আসছিলাম, সো ওগুলো দিয়ে আমরা এখানে খেলাধুলা করে থাকি। আর এখানে ফুটবল আমরা প্রায় প্রত্যেক বিকেলেই কিছু একদম অল্প সময় হলেও আমরা খেলা ট্রাই করি এখানে। এগুলো হচ্ছে আমাদের কলেজের মধ্যে রাখা কিছু পাথর, এবং এই পাথরগুলো আমাদের কলেজের বিভিন্ন শেপের পাথর এখানে দেখা যায়, অনেক বড় বড় পাথর। এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন, এটাও সুন্দর, অনেক মাঝখান দিয়ে একেবারে ছিদ্র করা। সো এগুলো হয়তো তারা কোথাও পাইছে এবং পাওয়ার পরে সুন্দর মনে হয়েছে, তখন তার স্থাপনাগুলো নিয়ে এসে এখানে স্থাপন করছে, এবং পাশে ছোট্ট একটা বোর্ড দিয়ে তারা এখানকার হয়তো
ইতিহাসটা লিখে রাখছে যে কোথা থেকে আনছে, কিভাবে আনছে, কখন আনছে। আমি এখন চলে যাচ্ছি আমার কলেজের একেবারে সামনের দিকে। সামনের দিকে মানে হচ্ছে আমার কলেজের উত্তর দিকে। আমাদের কলেজ শুরু হয়েছে দক্ষিণ পাশ থেকে, সো আমি এখন উত্তর পাশে চলে আসছি। আপনি যদি একেবারে আমাদের কলেজের উত্তর পাশে চলে আসেন তাহলে এখানে লম্বা একটা রোড পাওয়া যায়, এবং সেই রোড থেকে আপনি দক্ষিণ দিকে তাকালেই আমাদের কলেজের সব থেকে সুন্দর চিত্রটা আপনার চোখে পড়বে। আপনি যদি অনলাইনে আমাদের কলেজের নাম নানজিং পলিটেকনিক ইনস্টিটিউট লিখে সার্চ করেন তাহলে আপনি এই জায়গার চিত্রটা আপনি হয়তো দেখবেন, ছবিটা দেখবেন। এই যে পুকুর, পুকুরের সামনে হচ্ছে আমাদের কলেজের বিল্ডিংটা। এটা এটা অনেক সুন্দর একটা জায়গা, সামনে বিশাল একটা পুকুর, এবং এই পুকুরের মধ্যে নির্দেশনা দেওয়া আছে এখানে কেউ সাঁতার কাটতে পারবে না এবং হচ্ছে বড়শি দিয়ে মাছ ধরতে পারবে না, একটা সতর্কতা দেওয়া আছে। এবং এই পুকুরের পাড়েই অনেকগুলো ছোট ছোট বেঞ্চ দেওয়া আছে, এবং এই বেঞ্চের মধ্যে আপনি বসে আপনার সময়গুলোকে উপভোগ করতে পারবেন। এখানে বেশিরভাগ সময় এই বেঞ্চগুলো দেওয়ার কারণ হচ্ছে স্টুডেন্টরা এবং হচ্ছে টিচাররা এখানে শারীরিক ব্যায়াম করার জন্য দৌড়ায়। সো দৌড়ানোর পরে যদি সে ক্লান্ত হয়েছে তাহলে যাতে বসে একটু বিশ্রাম নিতে পারে, এই জন্য এই বেঞ্চগুলো এখানে রাখা হয়েছে। ওরা কিন্তু প্রত্যেকটা কাজই কোনো না কোনো একটা উদ্দেশ্যের জন্য করে, এবং ভালো উদ্দেশ্যের জন্য করে, এমন না যে মন চাইলো বা টাকা নষ্ট করে ফেলে, এমন না। প্রত্যেকটা জিনিস তারা চিন্তা করে করেই করে, যেটার মাধ্যমে মানুষের কোনো না কোনো একটা উপকার অবশ্যই যেতে হয়। এটা হচ্ছে আমাদের কলেজের একেবারে পূর্ব উত্তর কোণা। এইদিকে আমাদের সুন্দর একটা দৃশ্য আছে, সেটা হচ্ছে এখানে তো জায়গাটা খুবই সুন্দর, চারপাশে সুকুজ দিয়ে ঘেরা। তার মধ্যে এখানে একটা ছোট বিমান আছে, আমি জানি না এই বিমানটা আসলে এখানে কেন রাখা হয়েছে, হয়তো এটা সৌন্দর্যতার জন্য রাখা হয়েছে অথবা হয়তো ক্লাসের সময় হয়তো কোনো টিউটোরিয়াল দেখানোর জন্য। তবে আমরা কখনো ক্লাস চলাকালীন বা এটার নিয়ে কোনো একটা স্টুডেন্টদেরকে টিচাররা বুঝে আমরা দেখি নেই, আমরা যখন থেকে দেখছি তখন থেকে এটা জাস্ট এখানে পড়েই আছে এভাবে, এবং দিন দিন এখানে জ্বর বৃষ্টির কারণে ময়লা জমতেছে। বাট পুরো জায়গার যে এরিয়াটা, পুরো এরিয়া মিলে জায়গাটা খুবই সুন্দর। এখানে আপনার বসার সুন্দর একটা জায়গা আছে, এখানে আমি একটু পরে হয়তো দেখাবো সেটা। আমি যে সুন্দর জায়গাটার কথা বলছিলাম সেই জায়গাটা হচ্ছে এটা, এটা একেবারে ওই বিমানটার পাশেরই জায়গা। জায়গাটা এত সুন্দর করে ডিজাইন করছে, এখানে যদি আপনি বসে, এখানে বসার জায়গা আছে, সিট আছে সুন্দর ছোট ছোট, সো এখানে বসে অনেক সুন্দর করে নিরিবিলি সময় কাটানো যায়। এই যে আশেপাশে যে জায়গাটা দেখছেন, পুরো জায়গাটা খুবই পরিপাটি একটা জায়গা। আমি এখন অন্য লোকেশনের দিকে যাব, আপনাদেরকে এখন ঘুরে ফিরে আমাদের কলেজের আরও অন্যান্য সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখাবো। অ্যান্ড এখন হচ্ছে আমি আমার কলেজের মেকানিক্যাল সেক্টরের সামনে। অ্যান্ড এদিকে যারা মেকানিক্যাল স্টুডেন্ট তারা এদিকে পড়ালেখা করে, এবং তাদের মেকানিক্যাল পড়ালেখার ক্লাসের বিল্ডিংটা হচ্ছে এদিকে। এই জায়গার বিশাল একটা এরিয়া জুড়ে এখানে শুধু মেশিনারিজ দেখা যায়, বড় বড় মেশিন দেখা যায়, বড় বড় ইঞ্জিন পরে থাকা দেখা যায়, বড় বড় মোটর দেখা যায়। এগুলো আমার মনে হয় যারা মেকানিক্যাল স্টুডেন্ট তাদের জন্য এখানে এগুলো রাখা হয়েছে, এবং তাদেরকে হয়তো এগুলো হাতে কলমে দেখানোর জন্য এখানে রাখা হয়েছে। এগুলো বিশাল একটা এরিয়া এখানে, এবং পুরো এরিয়া জুড়ে প্রায় এই ধরনের সিলিন্ডার, এই ধরনের ইঞ্জিন, মোটর প্লাস এই ধরনের জিনিসপত্রগুলো দেখা যায়। আমি মেকানিক্যাল স্টুডেন্ট না, তাই আমি এই সমস্ত জিনিসের স্পেসিফিক নামটা জানি না, এই জন্য আমি আপনাদেরকে পুরো ইনফরমেশনটা দিতে পারতেছি না। তবে এগুলো সবগুলো হচ্ছে একই ডিপার্টমেন্টের আমার মনে হয়। তবে আমার মনে হয় এগুলো সবগুলো হচ্ছে একই ডিপার্টমেন্টের, যেগুলোর মাধ্যমে স্টুডেন্টদেরকে টিচাররা হয়তো পড়াশোনার ক্ষেত্রে এগুলো ব্যবহার করেন বা তাদেরকে হয়তো হাতে কলমে দেখান, আমার যতটুকু ধারণা। অ্যাকচুয়ালি আমার কাছে আমাদের কলেজের সবচেয়ে পছন্দের যে রাস্তাটা সেটা হচ্ছে এইটা, বিকজ এই জায়গাটা হচ্ছে অনেক বেশি সুন্দর, এবং এখানে সকালবেলা জগিং করার সময় আলাদা একটা ফিলিংস পাওয়া যায়, বিকজ রাস্তাটা অনেক নীরবতা, উপরে যদি সূর্য থাকে সূর্যের আলোগুলো এখানে অনেক সুন্দর করে পড়ে, যা দেখতে আসলেই অনেক চমৎকার লাগে। এবং দৌড়ানোর জন্য এই জায়গাটা হচ্ছে বেস্ট, এখানে আমরা সকালবেলা প্রতিদিনই এখানে জগিং করা হয়, অ্যান্ড ওই সময়টা আসলেই অনেক মজার হয় যখন এই রাস্তায় আসি, বিকজ ইউনো কলেজের সময় কলেজে অনেকের অনেক ফেভারিট জায়গা থাকে, অ্যান্ড দিস ইজ মাই, সো ইয়া লেটস গো। হ্যালো, অ্যান্ড ইয়া এটা হচ্ছে আমার কলেজের অন্য একটা মাঠ, অ্যান্ড এই মাঠটা হচ্ছে জাস্ট আমি এখানে প্র্যাকটিস করা হয়, এখানে অত বেশি খেলা হয় না, বিকজ আমরা সবচেয়ে বড়ো মাঠ যেটা লাইব্রেরির পাশে সেই মাঠটাতে আমরা সবসময় খেলাধুলা করি। অ্যান্ড এটাতে মেবি আজকে খেলা হবে কি না জানি না, বিকজ এখানে কিছু যেন প্রস্তুতি চলছে, এই যে এখানে
and I don't know that এখানে আসলে কি হবে। এই জায়গাটা হচ্ছে আমাদের কলেজের একেবারে পূর্ব সীমানার এবং হচ্ছে উত্তর দিকের সাইড। এটা এত সুন্দর একটা জায়গা আমি আপনাকে ডিসক্রাইব করতে পারবো না। আপনি যদি আমাদের কলেজের না আমাদের কলেজের নাম হচ্ছে নানজিং পলিটেকনিক ইনস্টিটিউট, আপনি যদি সেই কলেজের পূর্ব গেট দিয়ে যদি ঢোকেন মানে পিছনের গেট দিয়ে, তাহলে আপনি এই জায়গাটা একদম সবার আগে পেয়ে যাবেন। এবং এটার এত সুন্দর জায়গা, আমাদের অনেক সময় এখানে রাত্রেবেলা এখানে কাটানো হয়। এখানে পাশেই একটা দোকান আছে রেস্টুরেন্টের মতো, আমরা ওখান থেকে বিভিন্ন হালাল খাবারগুলো কিনে নিয়ে আসি এবং বন্ধুবান্ধবরা মিলে এখানে বসে আমরা আমাদের সময়টাকে উপভোগ করি। এখানে রাত্রে যখন চাঁদ উঠে এবং তখন এই জায়গাটা এত সুন্দর হয়ে যায়, আর এখানে চারপাশে অনেক সুন্দর লাইটিং থাকে রাতে, তো জায়গাটা পুরোপুরি সুন্দর হয়ে যায় এখানে, তখন আমরা এখানে অনেক সুন্দর করে সময় কাটাতে পারি। আর আসলে অনেকক্ষণ ধরে হাঁটতেছি, কলেজ থেকে বের হয়েছি, দুপুরবেলা খাইছি, অ্যান্ড এখন খিদা লাগছে, এখন যাবো খাইতে, খাওয়া দাওয়া শেষে এরপর যাবো ডর্মে। বাইরে যেতে হলে আমার এখন মানি ব্যাগ বের করতে হবে, বিকজ মানি ব্যাগ আছে আপনার আইডি কার্ড, নো নট মানি ব্যাগ, truly he is down. Oh, that was it. Hi. Hi, Niho. Ego ji hambo. Ego ji hambo. Ji hambo. Oh. এখানে যে দোকানটা, এই দোকানের মালিককে আমরা বলি হচ্ছে সুসু। এখানে সুসু এবং হচ্ছে তার বউ দুজনই থাকে, তো আমরা আঙ্কেল থাকলে তাকে বলি হচ্ছে সুসু, আর যদি মহিলা থাকে তাহলে তাকে বলি হচ্ছে আই। আই মানে হচ্ছে আন্টি, আর সুসু মানে হচ্ছে আঙ্কেল। এখানের খাবারের মানগুলো খুবই ভালো এবং এগুলো হচ্ছে হালাল। এখান থেকে আমরা বাঙালিরা যারা আছি এবং হচ্ছে ইন্দোনেশিয়া যারা আছি, আমরা বেশিরভাগ সময় এখান থেকে খাওয়া দাওয়া করি। উজবেকিস্তানে যারা আছি তারাও খাই। এখানের খাবারেরগুলোর মান অত্যন্ত ভালো এবং ফ্রেশ থাকে। এখানে কখনো পুরাতন খাবার বা বাসি পচা খাবার কখনোই থাকবে না, এটা হচ্ছে চায়নার ওয়ান অফ দ্য পলিসি। এবং এখানে দেয়া আছে যে কোন কোন দেশের মানুষরা এখান থেকে খাবার খেতে পারবে নিশ্চিন্তে, সো ওই পতাকাগুলো এখানে দেয়া আছে। আমি খাবার কেনার পর টাকা পে করার জন্য আমি উইচ্যাট ব্যবহার করছি। উইচ্যাট হচ্ছে চায়নার ওয়ান অফ দ্য পপুলার একটা সফটওয়্যার, যেটার মাধ্যমে তারা তাদের ফাইল ট্রান্সফার থেকে শুরু করে টাকা পয়সার লেনদেন, জিনিসপত্র কেনাকাটা সব কিছু তারা এই একটা সফটওয়্যারের মাধ্যমে করে, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের বিকাশের মতো। তবে বিকাশ এখনও এতটা পপুলার হয়নি, আর উইচ্যাট এত বেশি জনপ্রিয় হওয়ার একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে এই উইচ্যাট ব্যবহারে আপনি যখন টাকা পয়সা ব্যবহার করবেন বা লেনদেন করবেন তখন কোনো টাকা বা কোনো ফি নেওয়া হয় না বা কোনো ফি কাটে না। যেমন আপনি যদি এখানের মাধ্যমে 20-30 হাজার বা 1-1.5 লক্ষ টাকাও যদি আপনি ট্রান্সফার করেন, বরাবর টাকা চলে যাবে, এর জন্য এক্সট্রা কোনো ফি কাটবে না। তবে আপনি এখানে ব্যাংকের কার্ড ইউজ করতে পারবেন উইচ্যাট থেকে যখন আপনি ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন, অথবা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে যখন উইচ্যাটে ট্রান্সফার করবেন তখন খুবই সামান্য একটা টাকা কাটে। যেমন আপনি যদি 10,000 টাকা ট্রান্সফার করেন তাহলে সেখানে মাত্র হয়তো আপনার 5 টাকা বা 6 টাকা এরকম একটা ফি কাটে। এখানে আমি অবশ্য মুহূর্তে এক্স্যাক্টলি ওই হিসাবটা নাই আমার কাছে, এই জন্য আমি দিতে পারতেছি না। তবে খরচ খুবই কম এবং এটা ব্যবহার খুবই ইজি এবং খুবই সাশ্রয়ী আর কি, এটা যার ফলে আমরা সবাই এটা ব্যবহার করি। যে ওইদিকে আমার অপর পাশে আমাদের আগের যে বেসের একজন ভাই আসছে এখন খাওয়া দাওয়া এখান থেকে কেনার জন্য, আরেকটা ভাই দুজনকে দেখা যাচ্ছে এখানে, সো ওনারাও এখান থেকে নিতে আসছে এবং আমি হচ্ছে দোকানের সামনের দিক দিয়ে, ওনারা হচ্ছে পিছনের দিক দিয়ে, অর্থাৎ কলেজের পিছন দিয়ে কলেজের ভিতরে হচ্ছে ওনারা, আর আমি হচ্ছে একদম রোডের পাশে চলে আসছি। আবার খাবার কিনে শেষ, এখন আমি খাবার নিয়ে কলেজের ভিতরে চলে যাবো। আবার এটা হচ্ছে আমাদের কলেজের কার্ড এবং এই কার্ডটা আমরা সবসময় গেটের ওপর পাঞ্চ করতে হয় বা একটু গেটের ওপর এটাকে টাচ করতে হয়, গেটের ওপর এটাকে টাচ করতে হয়, তখন এখানে একটা ব্যারিয়ার থাকে, সেই ব্যারিয়ারটা খুলে যায় বা লকটা খুলে যায়, তখন আমরা ভিতরে প্রবেশ করতে পারি। আমি এখানে খাবার নিয়েছি হচ্ছে আজকে বার্গার, সো আমি বার্গারটা খাবো। এগুলোর খাবারের মান অত্যন্ত ভালো, আমি দেশে কখনো এত ভালো পরিমাণের খাবার খাইনি এবং এটার দামটা খুবই সামান্য, মাত্র বাংলাদেশ সমান হয়তো 30 টাকার মতো পড়ে। তবে এই মানের মধ্যে যে বার্গারটা পাওয়া যায় এটা বাংলাদেশে হলে প্রায় 150 টাকার উপরে বিক্রি হতো। আমি চলে এসেছি খাবার নিয়ে একটু ভিতরে আমাদের কলেজে। এখানে ছোট্ট একটা ঝর্ণার মতো আছে এবং এই জায়গাটা খুবই সুন্দর। এখানে অনেকগুলো মাছ রাখা আছে পানিতে যেগুলো বিভিন্ন রঙের এবং এগুলো দেখতে খুবই চমৎকার লাগে, সো আমি চাচ্ছিলাম খাবারটা এখানে খাইতে। যেহেতু পরিবেশটা খুবই ভালো এবং খুবই সুন্দর, তাই এখানে খাবার খাওয়াটা
খুবই উপযোগী একটা পরিবেশ বলে আমার কাছে মনে হয়। আপনি বেশিরভাগ সময় এখানে অথবা একটু আগে যে জায়গাটা দেখালাম এই সমস্ত জায়গাগুলোতে খাবারগুলো খেতে পছন্দ করি বা এখানে এসে একটু বসতে পছন্দ করি আমরা। এই হচ্ছে আমার আজকের খাবার। সো খাবারটা আপনি হয়তো দেখেই বুঝতে পারছেন কতটা ফ্রেশ, মাত্র বানিয়ে দেওয়া হয়েছে এই জিনিসটাকে, একদম গরম, এখনও ভালো মতো হাতও দেওয়া যাচ্ছে না। এটার টেস্ট এতটাই চমৎকার, আমাদেরকে সবসময় মুগ্ধ করে এটা। খাবারের ডাস্ট ডাস্ট কেটে ফেলা দেবে, তা নাহলে আমার জরিমানা হয়ে যাবে। ডরমেটরি, আজকে মেবি আমার ব্লগটা আমি এখানে শেষ করে ফেলবো, আর আগাতে পারবো না আমার ব্লগ নিয়ে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, কথা হবে নেক্সট ভিডিওতে। অ্যান্ড ইয়া, আপনারা যদি কোনো কিছু যদি জানার থাকে বা যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে আমাকে জানা দিবেন যে আপনাদের আসলে জানার কী আছে বা বলার কী আছে, বা আমি আপনাদের কার কতটুকু দেখাতে পারি বা হেল্প করতে পারি। সো ইয়া, ওটা যদি করেন তাহলে আমি অনেক বেশি খুশি হবো এবং আপনাদেরও মেবি একটু হলেও উপকার হবে। সো ইয়াস, আপনারা কম নোটস জানান। অ্যান্ড আজকের ব্লগটা আমি এখানে শেষ করতেছি। সো আল্লাহ হাফেজ।